সকালে ঘুম থেকে উঠিয়া ফেসবুক খুলিয়া নিজের অজান্তে সৃষ্ট দৃষ্টি আকৃষ্ট দ্বিতীয় বউরে দেখিয়া মনটা কিরকম ও মাই গড বলে উঠল। সেজন্যই মনটা আজকে ভালো নেই, একটা গান শোনাবি রে। কি বললি? তবুও আজকে আমার মনটা ভালো নেই, আর একটা গান শোনাবি? এখন আমার মনটা ভালো হয়ে গেছে, কিন্তু আমার দিমাগ খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আলমের লোম ছেঁড়া গান দেখো, একটা পরিষ্কার করে কথা বলে দি, আমি তোমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি বলে এই না তুমি আমাকে ব্লাউজের কালেকশনের গ্রুপে অ্যাড করবা, আর তোমার গানের চ্যানেল সাবস্ক্রাইব করছি বলে এই না তুমি যা খুশি তাই গান শোনাবা। আজকে আমার মনটা ভালো নেই, হালকা মতো শুয়ে পড়বো। হোয়াটসঅ্যাপ বন্ধুবান, তোমাদের কাছে সুপ্রভাত বা আইডিয়াল মর্নিং বলতে তোমরা কি বোঝো? যারা শহরে বা কলকাতায় থাকো তাদের কাছে কোনো না কোনো রেডিও জকির দ্বারা বলা হে গুড মর্নিং কলকাতা, এরা শুনে ঘুম ভাঙে। এবং যারা গ্রামে থাকো তাদের কাছে ভোরবেলা পাখিদের কুচুর মুচুর কলতান, কোকিলের কুহু গান, দূর প্রান্তর থেকে ভেসে আসা কোনো রাখাল বালকের বাজানো বাঁশির মনোরম স্বর কানে প্রবেশ করছে, অথবা জীবনের পিছুটান থেকে উন্মুক্ত কোনো বাউলের রেক্তারা বাউল গীতি কানে প্রবেশ করছে এবং ধীরে ধীরে তোমার নিদ্রা ভঙ্গ হচ্ছে, তোমার চোখের পালক মিলছে, কি যে মনোরম একটা ব্যাপার, মিষ্টি ব্যাপার, মিষ্টি। বাট ধরো তুমি ঘুম থেকে উঠলা, চোখ কসলাইতে কসলাইতে যখন চোখের পাতা মেললা, মোবাইলে নেটটা অন করলা, কল করতে করতে প্রথমে এই ভদ্রলোকের দুই গলি গান শুনতে পারলাম। মানে ইনার দুকলি গান তোমার পুরোটা দিনের গান মেরে দেওয়ার জন্য যথেষ্ট। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিও সাবজেক্ট হচ্ছে হিরো আলমের কিছু লোমছেড়া গানের চুলছেড়া বিশ্লেষিত আলোচনা। ধৈর্য ধরে বসো, সে শব্দ দেখো, কান দিয়ে রক্তভূমি হতে পারে, একটা অ্যাম্বুলেন্স বুক করে রেখো। দেখো বন্ধুগণ, আমাদের যারা যারা বিখ্যাত সঙ্গীত শিল্পী রয়েছে, সাধনার মাধ্যমে নিজেদের একটা শিল্পী বলে প্রমাণ করেছে, তাদের গান কি করে আমাদের ইমোশন নিয়ে খেলে। রোমান্টিক সং আমাদের প্রেমে ভাসিয়ে দেয়, স্যাড সং আমাদের দুঃখের সমুদ্রে নিমজ্জিত করে দেয়, আনন্দ মুখরিত গান আমাদের নাচিয়ে দেয়, তাই তো। কিন্তু হিরো আলমের লোমছেড়া গান এ সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে বিরাট বড় বড় দায়িত্ব পালন করে। যেমন ধরুন আপনার পটি ক্লিয়ার হচ্ছে না, কষ্টকাঠিন্যে ভুগছেন, সকালবেলা উঠুন, কোমরে গিয়ে বসুন, কানে হেডফোন গুজুন, হিরো আলমের একটি গান চালিয়ে দিন। উনার গান বিচ্ছেদ করে আপনার কান যখন শরীরের ভিতরে প্রবেশ করবে, 7-8 দিনের জমা গু বিরক্ত হয়ে পেছন দিয়ে বাড়া যাবে, একদম ক্লিয়ার। আবার ধরুন কোনো বাচ্চা ঘুমোতে চাইছে না, রাত্রিবেলা মা বলবে বেটা সোজা বারান্দা, হিরো আলম কা গানা লাগা দেন, ঘুমিয়ে পড়বে, মুখ দিয়ে লাল ফেলানো ঘুম ঘুমাবে, সকাল 10টার সময় ঘুম থেকে উঠবে। আবার ধরুন আপনাকে ফোন করে মাঝে মধ্যে কোনো বন্ধু ডিস্টার্ব করছে বা কোনো আননোন ব্যক্তি প্রচন্ড ডিস্টার্ব করছে ফোন করে করে, কলার টিউনে ওনার একটা গান সেট করে দিন, দুটো রিং হওয়ার পরে যদি আপনাকে ব্লক না করে, আমার নাম একটা হিরো আলম পুষেন। আবার দেখবেন পশ্চিমবঙ্গে এখন ইদানিং মাঝে মধ্যে আন্দোলন হচ্ছে, পদ অবরোধ হচ্ছে, কি দরকার সেন্ট্রাল বাহিনী সিআরপিএফ কে ডিস্টার্ব করার? বড় বড় বক্স কিনুন, আন্দোলনকারীদের মাঝখানে রাখুন, হিরো আলমের গান ফুল স্পিডে চালিয়ে দিন, দুইটা গান শেষ হওয়ার আগে যদি আন্দোলনকারী ওখান থেকে না উঠে ভাগে, আমার নামে একটা ল্যাবরাটার হিরো আলম পুষেন, কারণ বলবে বিপ্লব পরে হবে ভাই, আগে কানটাকে শব্দ দূষণের হাত থেকে বাঁচাই। আবার ধরেন আপনার অ্যালার্ম ঘড়ি সকালবেলা বাজতেই থাকে, ও নিজের কাজ করে যায়, আপনি নিজের মতো পুতুলটা ঘুমাইতে থাকেন, ঘুমই ভাঙে না আপনার, আমি বলবো একটা টোন সেট করেন অ্যালার্ম ঘড়িতে হিরো আলমের গান দিয়ে, দুইটা রিং হওয়ার সাথে সাথে উঠে গিয়ে যদি ঘড়ি ঢিলমেরা না ভাঙছেন, আমার নামে একটা দেশি হিরো আলম পুষেন। কত যে উপকার করবে লোকটা আমাদের। তো শুরু করাটা একটা ছোট প্রশ্ন করি তোমাদের, বলো তো অরিজিৎ সিং এর গান আর হিরো আলমের গানের মধ্যে ডিফারেন্স কোথায়? অরিজিৎ সিং এর গান শুনে আমাদের গায়ের লোম কাটা দিয়ে ওঠে, আর হিরো আলমের গান শুনে আমাদের লোম চিৎতে ইচ্ছা করে। তোদের আজকে ফাটাফাটা করে দেব। মিঠুন চক্রবর্তী বহু বছর আগে একটা কথা বলে গিয়েছিলেন, ভোগাল কর চিরে জুতো লেজ বাঁধবো শালা, আমার মনে হয় হিরো আলমের উপরে উনি প্রথম এটা অ্যাপ্লাই করছেন, কারণ ভোগাল কর যুক্ত কোনো মানুষ যতই খারাপ গাক, এই রকম আল্ট্রা লেজেন্ড ম্যাক্স প্রো অত্যাধিক জঘন্য গান কেউ গাইতে পারে না। কি শুনে নেব প্রথম গান, এভরি টাইম অন মাই ড্রিম, বিস্কুটের ক্রিম ঘোরার ডিম, তোদের আজকে ফাটাফাটা করে দেব। আজকে আর ভিডিওর একটু অন্যরকম, যারা গেমিং পছন্দ করে আজকে লাইভ স্ট্রিমে একটা ফিল পাবে, গান শুনবো, ভিতর থেকে যে কিস্তিগুলো উঠে আসবে ওগুলোকে হালকা ফিল্টার করে তারপরে বক্তব্য রাখবো। তবে তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুগণ, তোমরা কি জানো তোমাদের ওপিনিয়নকে সঠিকভাবে ইউজ করে তোমরা টাকা আর্ন করতে পারো? হ্যাঁ, প্রোবো অ্যাপের থ্রুতে 100 জনের উপরে ভাবে 1,00,000 টাকার উপরে ইনকাম করেছে। প্রোবো হচ্ছে ইন্ডিয়ার প্রথম ওপিনিয়ন ট্রেডিং অ্যাপ, এখানে তুমি তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দাও এবং টাকা জিতে নাও। সাইন আপ করার সাথে সাথে তোমার সামনে প্রচুর ক্যাটাগরি চলে আসবে, লাইক নিউজ, বলিউড, ফাইন্যান্স, স্টার্টআপ আর অনেক কিছু। এই যেমন ধরো আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের ডেমো দেখাচ্ছি, বিজলি বিজলি সং টু ক্রস 400 বিলিয়ন ভিউজ এট 6 PM অন 30th June, আমার মনে হচ্ছে হয়ে যাবে, সুতরাং আমি ইয়েস এ সোয়াইপ করলাম। আর তোমরা যদি তোমাদের ওপিনিয়নে 100% শিওর থেকে থাকো, তাহলে তোমরা অ্যামাউন্ট বাড়াতে পারো, সেই হিসেবে তোমাদের আর্নও বেশি হবে, আর জিতে যাও অ্যামাউন্ট খুব সহজে তোমরা ইউপিআই এর থ্রুতে উইথড্রল করতে পারবে। আর হ্যাঁ, এখানে টাকা ইনকামের সাথে সাথে তোমাদের জেনারেল নলেজও বেটার হবে, তো দেখি কি সেটা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করলে তোমরা পেয়ে যাবে 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস। সো হারি আপ লিওনার্দো ডিক্যাপ্রিও, মানে অস্কার উইনিং একজন অভিনেতা আর যুগান্তকারী সৃষ্টিকারী সিনেমা টাইটানিক, তার ইউনিভার্সালি ফেমাস একটা গান, মানে লিওনার্দো ডিক্যাপ্রিও যদি জানতে পারে তার গানটা এত সুন্দরভাবে বলৎকার করা হয়েছে, যে অস্কারটা যে পাইছে না, অস্কারটাকে নিয়ে কামারের দোকানে যাবে গিয়ে সামনটাকে আরো সুচালক এর এমন জায়গা দিয়ে ঢুকাবে না, মানে আলমের লোমকূপ দিয়ে ঘাম বাড়া যাবে। কি সিগারেটটা দেখেন, সিগারেটের সামন পিছন দুইটাই চোখা আর পিছনে কোনো ফিল্টার নাই হলুদ রঙের, এটা দেখি আমার বাচ্চা মানুষের নুনুর মতো লাগতেছে। কি এই দৃশ্যটা কি সুন্দরভাবে মামাশি এক করছে গো।
কি কয় দ্যাট ইজ হাউ আই নো ইউ গো অন হার কস্টার ডিসটেন্স হার কস্টার ডিসটেন্স যাই হোক And be safe. মানে যারা এইচএসএ ফেল করছো ইংলিশে তারা আন্দোলনে নামছো, উনার গানটা যদি শুনতা স্পোকেন ইংলিশে রানু দিকে ছাপা যেত তোমরা। Oh my god, I forget it. এটা হচ্ছে যত নষ্টের করা হচ্ছে এইটা, মানে কোনো মিউজিক ডিরেক্টর কোনো সিঙ্গারকে দিয়ে যখন গান গাওয়াবে তাকে শিখাইতো পড়াইতো বোঝাইতো মিউজিক সেন্স দিত ঠিকঠাক লিরিক্স বোঝাইতো তারপরে, কিন্তু এ নয় বলছে আয় হিরো আলম আয় আমি তুই আর গান, আমরা তিনজন মিলে থিসাম করি অসংখ্য কোটের কালারের সাথে ম্যাচ করে গালের কালার মিলাইতে গিয়ে একেবারে হিরো আলম রে সেদি রোগী বানাই দিছে। দেখলেন কিছু দেখাই দিছি হাতের মধ্যে নখ গুলো দেখছেন কি ভাই হিরো আলম ভাই কি হাতের মধ্যে তরোয়াল নিয়ে ঘুরতেছেন কেন, মানে আমার প্রশ্ন একটাই জাগতেছে বা হাতের নখ তো এটা বা হাতের নখ ভালো করে দেখেন, মানে পটি শেষ করে নিতম্ব পরিষ্কারের সময় তো গুজ্জদার রক্তাক্ত হয়ে যাবে এরকম অস্ত্র দিয়ে, নাকি পরিষ্কারের কোনো বালাই নেই জাস্ট করেন আর উঠে বাড়ায় যান। মানে একটু এক্সপ্রেশন চেঞ্জ কর ভাই, তোর থেকে তো ইয়াস দাশগুপ্ত ভেরিয়েশন দেয় এক্সপ্রেশনে। মানে আশেপাশে যদি কোনো কৃষক বন্ধু দেখতে পাই এইভাবে হাত তুলে এইভাবে দাঁড়ায় আছে তাহলে কাকতরা ভাইবা তুলে নিয়ে গিয়ে খেতে পুইতা রাখবে। কি ও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, মহিলা ভদ্র মহিলা যে অ্যাক্টিং করতেছে সে আলকর লজ্জা পেতেছে চোখের পাতা মেলতেছে এইদিক ওদিক তাকাইতেছে, হিরো আলম একবারে মেয়ে দেখছি আপুর গলায় সাইকেলের চেন কপালে চুমু খাচ্ছে বাংলার টার্জেন। এই সিনটা দেখে আমার মনে হচ্ছে আপু হচ্ছে হিরো আলমের মা এবং হিরো আলম হচ্ছে তার ছেলে, হিরো আলম স্টেজে পারফর্ম করতে উঠতে যাচ্ছে মা তার ছেলের কানে কানে পরামর্শ দিচ্ছে অ্যাডভাইস দিচ্ছে মোটিভেশন দিচ্ছে উত্তেজিত করছে এনকারেজ করছে যে বাবু হিরো আলম তোমাকে স্টেজে উঠে লোম ছেঁড়া পারফরমেন্স করতে হবে, কালকে থেকে তোমাকে আমি কমপ্লেন খাওয়াবো, আমার কানে যে দুটো রিং রয়েছে খুলে আমি সিলিং এ টাঙিয়ে দিব, ধরে ধরে ঝুলবে লম্বা হবে কি, মানে হয়তো ডিরেক্টর বলছিল হিরোইনটার এই হিরো আলম রে কিস করবে, একটা টাইটানিকের এই গানটার মূল আকর্ষণে ছিল হচ্ছে কিস, পাঠশোলা পুরা খাইতে খেতে ঠোঁট কালা করে ফেলাইছে, আপু আবার বলছে না আমাকে যত টাকা দেন কিস আমি করতে পারবো না, তোদের আজকে ফাটাফাটা করে দেবো। এই তো আবার আসছে আসল খোলা আসল আসল কালপিটে, এ চোখ খুলে না কে, চোখ খুলে দেখেন ভাইয়া আপনার নিজের হাতে কতগুলো গানের বলৎকার হইতেছে। আর সত্যি কথা বলতে টাইটানিকের ডিরেক্টর মিউজিক ডিরেক্টর যদি জানতেন যে তাদের এই গানটার এরকম একটা জঘন্য রকমের কভার ভার্সন বাইরে একটা সাময়িক বলৎকার করা হবে গানটার, তারা গানটারে বাইরই করতেন না সিনেমা থেকে বাদ দিয়ে দিতেন গানটা, মানে কেউ চায় না তাদের সৃষ্ট গানের এভাবে কেউ গান মারুক। মুখটা দেখেন মনে হয় বন্যার জলে বউ ভাইসে গেছে, উপরের দিকে হাত তুলে বন্যার ত্রাণের জন্য অপেক্ষা করতেছে, রাত জায়গা চিল শকুন হুতুম পেঁচা প্লিজ আমাদের মুখ একটু হাইকা দাও, আকাশের দিকে এইভাবে তাকাবেন না ভয়ানক ভাবে তাকাবেন না, এলিয়েনরা থাকে তো ওরা ভয় মুইতে দিতে পারে। বন্ধুগণ এবার চলে যাচ্ছি পরবর্তী গানে, পরবর্তী গানের উনি কি করে গান মেরেছেন হিরো আলম তার লোম ছেড়ে কিরকম পারফরমেন্স রেখেছেন দেখবো দেখবো। মানে উনি আমাদের সকলের প্রিয় কে কে স্যারকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছেন সম্মান জানাইছেন ভালো কথা, কিন্তু একটা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করছিল, মানে সম্মান দিলেই যে কেউ নিয়ে নিবে এমন কোনো কিন্তু ব্যাপার নাই, সম্মানটাকে পদের হইতে লাগে একটা মিনিমাম ঢকের হইতে লাগে পদস্থ হইতে লাগে পাতে নেওয়ার যোগ্য হইতে লাগে, এটা একদমই যোগ্য না, মানে আমরা সকলে উনার আত্মার শান্তি কামনা করছি কিন্তু বিশ্বাস করেন এরকম গান শুনলে না যে কোনো আত্মা অশান্ত হয়ে যাবে, প্লিজ প্লিজ এরকম সম্মান জানাবেন না, শুনেন গানটা একবার। এই জীবন দুই দিনের কেন করো এত বড়াই, এই জীবন দুই দিনের কেন করো এত বড়াই, ইচ্ছে করে তোমায় বসাই গরম করে স্টিলের করাই। খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন হিরো আলমের পিছনে দেখেন একটা ট্রফি আছে, আমার সরল মনে একটা নিষ্পাপ প্রশ্ন এই ধরনের গান কম্পোজ কইরা এবং কভার ভার্সন বানায় অটোটিউনের মা মাসি পিসি কাকা জেঠা সব এক কইরা ট্রফিটা কে দিল, টাকা থাকলে যা খুশি কিনা ফেলাবেন বাংলা একদম জানে না কেউ জানে না কে কখন চলে যাবে, আর আপনার এই গান যদি বেশি দিন শুনি না আমার কানের পর্দা কইতেছে সুইসাইড করে মরবে, ও বেশি দিন থাকবে না ও চলে যাবে, আর কেউ জানা যাক আমার কানের পর্দাটা চলে যাবে। একদম কাউকে ছোট কাউকে বড় করে দেখা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব, মানে আমি যদি জার্মানি থেকে একটা দূরবীন কিনে আনি ইম্পোর্টেড দামি সেটা যদি সেই দূরবীনটাকে জুম করে যদি আমি হিরো আলমের শিল্প সত্তাটাকে বড় করে দেখানোর চেষ্টা করি তাও দূরবীন কবে আমি কাজ করা বন্ধ করে দিব ভাই, তাও হিরো আলমের শিল্প সত্তাটাকে আমি বড় করে দেখাতে পারবো না, ফাটাফাটা করে দেবো।
ছোটবেলায় আমাদের পাড়ায় না কুত্তা যখন পাগলা হয়ে যাইতো তখন বন দপ্তর থেকে বা কোনো একটা দপ্তর থেকে গাড়ি আসতো, আইসা পাগলা কুত্তাটা তুলে নিয়ে যেত, কারণ পাগলা কুত্তা কামড়ালে জলাতঙ্ক হয়। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, কারো হিরোলমের বাড়ির অ্যাড্রেস যদি থাকে আমার কাছে পাঠাবেন, আমি ওরকম একটা গাড়ি পাঠাইতে চাই। কি গজব বেইজ্জতি হে, বেখুদি তোরে। এবার আমি লাস্ট একটা তার গানের রিভিউ করবো, এবং এই গানের রিভিউটা শোনার পরে এবং দেখার পরে আপনারা লাঠি সাটা বটি খুঁতি হাতা সবকিছু নিয়ে দৌড়ায় যাবেন ওনার বাড়িতে কোনো পিটাইতে। কারণ কি বলেন তো, উনি রবীন্দ্রসঙ্গীত গান করছেন, শুধু করেন নাই লিরিক্সের উল্টাপাল্টা করছেন। মানে ভাবা যায় রবীন্দ্রসঙ্গীত গান করার দুঃসাহস দেখাইছেন উনি। মানে মনটা চায় কি এমন খেলান খেলায় হিরো আলমের লোমকূপ দিয়া ঘাম বাড়ায় যাক। তোমার পরাণ কি চায় জানার দরকার নেই, তবে আমার পরাণ কি চাইতেছে বলবো? বলবো তোমার নুনুটারে গোবরে ভিজা তোমার মুখেই মারতে ইচ্ছা করতেছে। ও মাই গড, আপনি কি জানেন রবীন্দ্রনাথের নোবেলটা চুরি হয়ে গেছে? আর সেই চোরও যদি আজকে আপনার এই গানটা শোনে না, নোবেল ফিরিয়ে দিয়ে বলবে মার না শালার মুখে, মার না নোবেলটাকে ছুঁড়ে মার না। কে থাকবে এরপরে তোর সাথে? সুখ যদি নাহি পাও সুখের সন্ধানে যাও, এরকম গান করলে না সুখ না বুকে লাথি খাবা। কি বন্ধুগণ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা কি করবা না তোমাদের ব্যাপার, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট একটা দায়িত্ব তোমাদের দিতেছি, হিরো আলমের বাড়ির অ্যাড্রেসটা দেন। পাগলা কুত্তা ধরার গাড়িটা ইমিডিয়েট তার বাড়িতে পাঠাইতে লাগবে, কারণ উনি যদি অবাধেভাবে সমাজে বিচরণ করেন আজকে রবীন্দ্রসঙ্গীত, কালকে নজরুল গীতি, পরশুদিন লতা দিদি, সবার গানের 23 মারবে। এটা হইতে দেওয়া যাইতেছে না, নালে কেউ ওনার সাথে টনি কাকরের পরিচয় করে দেন, কোলাপ করুক, কোলাপ করে ইনস্টাগ্রামে রিলে ট্রেন্ড করে ওইখানে গান মারুক। আর হ্যাঁ, প্রো অ্যাপের কথা ভুলো না, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে 25 টাকা ইনস্ট্যান্ট বোনাস পাওয়াটা হাতছাড়া করো না। টাটা টাটা। বিস্কুটের ক্রিম ঘোরার ডিম।